ଜୟ ଜଗନ୍ନାଥ ମୁଁ ସଂଯୁକ୍ତା ମିଶ୍ର ଆପଣମାନଙ୍କୁ ନିଆରା ଗପକୁ ପୁଣି ଥରେ ସ୍ୱାଗତ କରୁଛି ଆଜି ଆସନ୍ତୁ ଶ୍ରୀଜଗନ୍ନାଥଙ୍କର ଗୋଟିଏ ବେଶ ବିଷୟରେ ଶୁଣିବା ବେଶର ନାଁ ହେଲା ବାଙ୍କଚୂଡ଼ା ବେଶ କାର୍ତ୍ତିକ ମାସ ପଞ୍ଚୁକ ଶୁକ୍ଳ ଦ୍ଵାଦଶୀ ତିଥିରେ ପ୍ରଭୁ ବାଙ୍କଚୂଡ଼ା ବେଶ ହୋଇଥାନ୍ତି ବାଙ୍କଚୂଡ଼ା ଅର୍ଥାତ୍ ବଙ୍କା ବେଣୀ ତ ଏଇ ଯେଉଁ ବାଙ୍କଚୂଡ଼ା ବେଶ ପଛରେ ଗୋଟିଏ ପୌରାଣିକ କାରଣ ରହିଛି সে পৌরাণিক কারণটা কো আসন্তু জানিবা কণ হইচি না রাজা যে কি কৃষ্ণকর মামু সে অক্রূরু পঠাইলে কৃষ্ণ বলরাম নেই আসে মথুরা তো যেত গলে সেটি কৃষ্ণ কু প্রথমে যে দর্শন কে সেইটা হচ্ছে বাংা বেশের দর্শন কে বাচুড়া বেশ কেমি হা না যেতবেলক অক্রূর পঁচলে সেতবেলক কৃষ্ণ গায়ে ঠার ক্ষীর কাড়ে তো কৃষ্ণ কন কলে না তা বেক কু মোড়ি কি পছকু অনাইলে অক্রূরু তো তা বেক মোড়ি হেলা বা তাহ মোড়ি হেলা আর তাস্ত তাঁকর যে চুড়া বা বেণী সেইটা মধ্য বঙ্কা হল তেণুকরি সেই রূপকু बांक चुडा रूप बोलि बेस बोली कहाज त कि जि श्रीकृष्णको परम भक्त सब बड भक्त से प्रथमे एई ए बेसी दर्शन गरि তেণুক সেই বেছকু বা সেই ঘটনা কোনো মনে কৰিব শ্ৰীজগন্নাথ মধ্য যি কি শ্ৰীকৃষ্ণৰ অৱতাৰ সি এই বেছৰে ভক্ত দৰ্শন দিয়া তেবে শ্ৰীজগন্নাথ বলভদ্ৰ মস্তকৰে এই বাচুড় বেছ সময়তে চন্দ্ৰিকা আইত দক্ষিণ দিগক খোচা পৰে আই খোচা বাওঁশপাতিয়া জৰি ভেলেট কপডাৰে কইথ অঠা লগাইকি তিয়াৰী কৰাহি থাকে বা প্ৰস্তুত কৰাহে আই খোছা তংকা ଥାଏ ଆଉ ଖୋସାର ଅଗ୍ରଭାଗରେ ସୁବର୍ଣ୍ଣ କିଆ ଖଞ୍ଜା ହେଇଥାଏ

দর্শন দি তা মনক মোহিত করতে বা ভক্ত মান এইটা হচ্ছে গোটি প্রিয় বেশ তো এই দ্বাদশী তিথি বহুত ভক্ত আসা পুরীক ঠাকুর এই বাচুড়া বেশ দর্শন করার আপন মানে জাঁচার যে মা মানে তা ছুঁ যদি এমতি গোড় বঙ্া করে টিড়া হয়ে তে তাকে বাঙ্কচুড়া বলে ডাক্তার তেণকি এখন মানে নিশ্চয় বুঝিপারে যে এই বেশ কেবল যে গোপীম কিংবা অক্রু पसंद थिला पसन्द नुहेँ वरङ प्रत्येक भक्तर प्रत्येक जगन्नाथ प्रेमी प्रत्येक श्रीकृष्ण प्रेमीर बांक चुड़ा बेस हौँ सबैठु प्रिय बेस आशा करे आजिर ए अपलोड टी को भल आप भागिथ्यो धन्यवाद